আমি যখন ভালোবাসি ভালোবাসি কথাটা তোমায় বলতাম, তখন তুমি বলতে এত অতিরিক্ত কিছু ভালো না, তাই আমি বলাটা বন্ধ করে দিয়েছিলাম। আমি যখন সারাদিনের পর একটা সময় তোমার কাছে চাইতাম, তুমি তখন বলতে অত সময়ের অপেক্ষা করো না, সময়ের দাম দিতে শেখো। আমি সময়ের দাম দিতে শুরু করলাম। যখন একটা কল এসএমএসের অপেক্ষায় আমি থাকতাম, তুমি তখন বলতে এত আশা ভালো না, তাই আমি আশাটা ছেড়ে অপেক্ষায় থাকতাম। আমি যখন তোমাকে নিয়ে খারাপ স্বপ্ন দেখতাম, তখনই আমি তোমাকে কল দিতাম, তুমি কেমন আছো, খেয়েছো কি না জানার জন্য। তখন তুমি বলতে এত ন্যাকামো আমার সহ্য হয় না, ন্যাকামোটা একটু বন্ধ করো। তাই আমি ন্যাকামোটা বন্ধ করে দিলাম। যখন আমি খেয়েছি খাওয়া, তুমি খেয়েছো কি না জানতে তোমাকে কল দিতাম, তখন তুমি বলতে পাগলামোটা বন্ধ করো, অনেক তো করলে। তাই নিজেকে একটু স্বাভাবিক মানুষ ভাবতে শুরু করলাম। যখন আমি তোমার আবেগে ভেঙে পড়তাম কান্নায়, তখন তুমি বলতে এত দুর্বল হলে হবে। তাই নিজেকে আমি শক্ত মনের মানুষ তৈরি করলাম। যখন আমি তোমাকে জিজ্ঞাসা করতাম তুমি আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না তো, তুমি তখন বলতে অত ভবিষ্যৎকে নিয়ে ভেবো না, না ভেবে আমি অতীতকে নিয়ে ভাবতে শুরু করলাম। তুমি একদিন বললে আমি আর তোমার সাথে রিলেশনশিপে থাকতে পারবো না। আমি তখন বললাম ঠিক আছে, থাকতে হবে না, তুমি যেতে পারো। তখন তুমি অবাক হয়ে ভাবলে ও আমাকে চলে যেতে বলছে। তখন ভাবো তুমি আমাকে এমনটা বানিয়েছো, একটা সহজ সরল মেয়েটাকে একটা কঠিনভাবে বানিয়েছো। যে তোমাকে ভালোবাসি ভালোবাসি বলতো, সে তুমি এখন তাকে ছেড়ে চলে যাচ্ছ, সে তোমাকে বলছে না যে থেকে যাও আমার কাছে। তুমি অনেকই ভালো কাজ করলে আমাকে বুঝিয়ে দিয়েছিলে তখন, না হলে এখন সেটা নিয়ে আমার কষ্ট পাওয়ার কথা ছিল। একটা কথা কি জানো, যে যেতে চায় তাকে যেতে দাও, ভালোবাসা দিলে দিয়েও সে থাকে না, তাকে অনেক কিছু দেওয়ার পরেও সে থাকে না। যে যেতে যায় তাকে যেতে দাও, ধরে রেখে আর কিছু লাভ নেই।